আসসালামু আলাইকুম সবাইকে চলুন ভুল করতে করতে ইংলিশ শিখি এবারই হচ্ছে তৃতীয় পার্ট সো গত পর্বে আমরা বেশ কিছু জিনিস জেনেছি সো পাঁচটি আমি ব্যাপারের কথা বলেছি পাঁচটি বিষয়ের উপরে যদি আমরা মোটামুটি দক্ষতা রাখতে পারি তাহলে ইংলিশে আমরা কথা বলতে পারবো এটা আমি বলেছি কিন্তু গত দু একটা পর্বে আমি বলে দিয়েছিলাম আজকে আমি লিস্টিং করে দিচ্ছি সো খাতা কলম বের করে নিন এবং লিস্ট করে ফেলেন ওকে সো আমরা চলে যাচ্ছি আমাদের নোট পেরে এবার আমরা এখানে লিখব আমাদের পাঁচটি যে বিষয় আছে এক নম্বরে আমরা লিখি সেন্টেন্স সেন্টেন্স স্ট্রাকচার তাই না এবার দুই নম্বরে লিখেন কী হতে পারে এটা আমাদের হতে পারে টেন্স ঠিক আছে সবগুলো টেন্স এবার দেখেন তিন নাম্বারে কী হতে পারে তিন নম্বর আমরা দিতে পারি প্রিপোজিশন ঠিক আছে চার নম্বর চার নম্বর হচ্ছে আমাদের আর্টিকেল পাঁচ নাম্বারটা হচ্ছে আমাদের মডেল কটা দিয়েছি আমি এখানে মডেল সো এই পাঁচটা জিনিস আমরা যদি খুব ভালোভাবে জানতে পারি আমাদের ইংলিশ শেখা কোনো ব্যাপার হবে না কেন জানেন আমি যদি আমি এর আগে কিন্তু পড়বে দেখিয়েছি যে আমরা কিন্তু যখনই সার্চ করি কোনো কিছু বা কোনো বই পড়তে যাই এই কয়েকটা জিনিস বেশি থাকে এখন দেখেন যে আমরা এই বাংলার কোনো ওয়ার্ডগুলো যে কোনোভাবে এর আগে পড়বে আমরা দেখলাম যে কোনো ওয়ার্ড মানে আগা পিছা করে বসালেও কিন্তু আমরা কী করতে পারি বুঝতে পারি যে আমাকে কি বলা হচ্ছে কিন্তু ইংলিশের মধ্যে যেহেতু এই যেমন প্রিপিশনগুলো রয়েছে ইন তারপরে আফটার বিফোর হ্যাঁ এবং তারপরে টু উইথ ফোর অফ এই যে অনেকগুলো প্রিপজিউশন আছে এগুলা কিন্তু সেন্টেন্সের ভিতরে ভিতরে তারা ঢুকিয়ে দেয় এইটাই হলো মেন সমস্যা ওগুলো ছাড়া কিন্তু হবে না যেমন বাংলার শুধুমাত্র ওয়ার্ডগুলোকে আমরা বসে নিই ওই যে আমি এর আগে বললাম আমি তোমার বাসায় আগামীকালকে যাব তোমার বাসায় আগামীকালকে আমি যাব আমি আগামীকালকে তোমার বাসায় যাব তোমার বাসায় আগামীকালকে আমি যাব এই যে কত ঘুরিয়ে ঘুরিয়ে বলছি কিন্তু তারপরেও কিন্তু কথাটা একই দাঁড়াচ্ছে যে আমি আগামীকালকে তোমার বাসায় যাব কিন্তু এই ইংলিশটা যদি আমি উল্টাপাল্টা করে বসাই ওয়ার্ডগুলোকে কখনোই আসবে না মিনিংটা ঠিক আছে এটাই হলো সমস্যা কেন আসবে না এর মাঝখানে আমাদেরকে আর্টিকেল ইউজ করতে হবে হয়তোবা কোনো প্রিপোজিশন থাকতে পারে হয়তো বা কোনো টেন্সের ব্যবহার থাকতে পারে এই কারণে হচ্ছে কি ইংলিশ যারা কথা বলে ইংলিশ যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা জানি ইউনাইটেড স্টেটস অথবা ইউকের পার্সনরা যারাই হোক না কেন ইংলিশে কথা বলার সময় তারা একটু টেন্সটাকে ফলো করে একটু ফলো করে ঠিক আছে প্রত্যেকটা জিনিসে দেখবেন যেমন আমি সেখানে গিয়েছিলাম হ্যাঁ আই ওয়েন্ট দেয়ার এই যে গোয়ের পরে কেন ওয়েন্ট দিল কী সমস্যা দিল না এইটা প্রবলেম ঠিক আছে আবার দেখেন যে আমি এটা করেছি আমি কাজটি করেছি হাইফ ডান দ্য ওয়ার্ক আমরা এখন বলি যে তারা গ্রামার ইউজ করে না অ্যাকচুয়ালি গ্রামার তারা ইউজ করে কিন্তু খুবই শর্টকাটভাবে ঠিক আছে যদি কোনো ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলে তারা আদেশমূলক ঠিক আছে অনুগ্রহসূচক আদেশ করে যখন তখন তারা অ্যাকচুয়ালি ঠিকমতো গ্রামারটা ইউজ করে না গো দেয়ার হ্যাঁ এরকম আর যদি তারা অ্যাসারেটিভ কোনো সেন্টেন্স ইউজ করে তখন কিন্তু তারা অবশ্যই গ্রামার টিকটা ইউজ করে বাট হিডেন আকারে যেমন হিজ ডান দ্যাট হিজ ডান দ্যাট এখন দেন হিজ বললাম না হি হ্যাজ বললাম না হিজ বললাম তিনটাই কিন্তু বোঝা যাচ্ছে না এটা কিন্তু তারা করে কি সেকেন্ড যে ওয়ার্ডটা আছে মিনিংটা আস্তে আস্তে ডান এই ডানটা কিন্তু পার্স কি কী বলে পাস্ট পার্টিসিপল ঠিক আছে আমাদের কিন্তু ওয়ার্ডের তিনটা করে মিনিং জানতে হবে অবশ্যই মানে তিনটা ফর্মেট জানা লাগবে শুধুমাত্র ওয়ার্ড মিনিং জানলাম হলো না ওয়ার্ড মিনিং জানার সময় অবশ্যই একটা ওয়ার্ডের তিনটা ফর্মেট আছে তিনটা ফর্মেটই জেনে নিতে হবে তো এই যে যখনই দেখা যে হিজ ডান হিজ ডান ওয়ার্ক হিজ ডান দা ওয়ার্ক কি বলছি দেখেন হিজ ডান দা ওয়ার্ক হিজ ডান ডা ওয়ার্ক মানে কি সে কাজটি করেছে ঠিক আছে ডান দা ওয়ার্ক ডান দ্য ওয়ার্ক এই যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক না বলে ডান দা ওয়ার্ক এই কাজটা বলে দিলাম কিন্তু এটাই হলো শর্টকাট আর এর জন্য আমরা বলে থাকি তারা অ্যাকচুয়ালি গ্রামারটিক্যাল ইউজ করে না করে কিন্তু খুব শর্টকাটে ঠিক আছে এখন আরও অনেক শর্টকাট তারা ইউজ করে ওটা আমরা আস্তে আস্তে শিখবো তো এই যে ডান দ্য ওয়ার্ক বললাম ইট মিনস আই এর সাথে ভি ই লাগানো আছে কীভাবে আমাদের আই ভি ই ডান দ্য ওয়ার্ক এভাবে করা আছে Um, he's done the work. Hmm. They've done the work. এইভাবে তারা করে ঠিক আছে সো ওই উচ্চারণগুলো তারা ইজিলি করে এই জন্য আমরা আসলে বুঝতে পারি না যে আসলে কোনটা কি সো আশা করি নোট করে নিয়েছেন যে পাঁচটি বিষয় দিয়েছি এই পাঁচটি বিষয়ের উপরে আমি কী করবো আপনাদেরকে ইংলিশ টোটালি শিখিয়ে ফেলবো ইনশাল্লাহ ট্রাই করছি আমি ঠিক আছে আমি যে কথাটা বলেছি এটা আমি করার চেষ্টা করবো আমার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস কাজে লেগেছে বলে আমি কিন্তু শেয়ার করছি সো সেন্টেন্স স্ট্রাকচার টেন্স প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেলস অ্যান্ড মরাল মরাল হচ্ছে ওই যে আমাদের আই ক্যান হ্যাঁ ক্যান কুড তারপরে শেল শুড এই জিনিসগুলো শিখতে হবে এই যেগুলো হচ্ছে আমাদের মরাল এগুলো শিখলে হয়ে যাবে সো একটা সেন্টেন্স আমি তো এর আগেও দেখিয়েছি যে কী কী ইউজ হচ্ছে তো আমরা প্রথমত কয়টা সেন্টেন্স পাচ্ছি আমরা এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কয়টা সেন্টেন্স আমাদেরকে অবশ্যই পাঁচটা সেন্টেন্স রয়েছে এই পাঁচটা সেন্টেন্স জানতে হবে এবং সেন্টেন্সগুলো কীভাবে গঠিত হয় ওই সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়ালি কি কি জিনিস থাকে একটা সেন্টেন্স আমরা লিখলাম আমরা কয় রকমের কথা বলি চিন্তা করে দেখেন তো পাঁচ রকমের কথা বলি কোন একটা সাধারণ টাইপের কথা বলি যে আমি গতকালকে ঢাকায় গিয়েছিলাম বা আমি রাতে ভাত খেয়েছি এগুলো হচ্ছে সাধারণ কথা এবার যদি আমি বিবৃতিমূলক মানে কোনো একটা বর্ণনা দিচ্ছি আমি কোনো একটা বিষয়ের আর যদি আমি এখানে যদি আরেক টাইপের কথা নিয়ে আসি দ্বিতীয়ত সেটা হচ্ছে আমার আমি এখানে লিস্টিং করে দি তাহলে আপনার বুঝতে বুঝি মানে সুবিধা হবে হ্যাঁ অ্যাসরেটিভ বানান ভুল হলে মিস্টেকের জন্য সরি কারণ আমার একটু প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে বানান ভুল করতে লিখতে লিখতে আমি রিয়েলি সরি ফর দ্যাট এবার হচ্ছে তিন নাম্বারে ইন্টারোগেটিভ তারপর হচ্ছে অপটেডিভ আচ্ছা চার নাম্বারটা এবার আমরা ওখানে তিন নাম্বার চার নাম্বার এবার পাঁচ নাম্বার হবে সেটা হচ্ছে আমাদের কী হতে পারে এক্স ক্লামের রাইট এটাই ওখানে ওয়ান ঠিক আছে ইন ওয়েস আমরা চেক করে একটু ক্লিন করে নেবেন ঠিক আছে আই এম রিয়েলি সরি ফর দ্য মিস্ট্যাক যদি ঘটে থাকে তো এখন তো চিন্তা করে এই কয়েকটা জিনিস হ্যাঁ এখানে আসলে কোন টাইপের কথা এটা কি টাইপের কথা এটা বিবৃতিমূলক ঠিক আছে এটা কি ইম্পারেটিভ আদেশমূলক ঠিক আছে আদেশ করার কাউকে আমরা কোনো কিছু করতে বলি যা কিছু করতে বলি কল দিতে বলি কোনো জায়গায় যেতে বলি যেটা করতে রিকোয়েস্ট করি আদেশ রিকোয়েস্ট নিষেধ ঠিক আছে তাহলে এখানে কী আসতে পারে হ্যাঁ তারপর আসে হচ্ছে না নিষেধ তারপর কি আসতে পারে রিকোয়েস্ট বা অনুরোধ অনুরোধ করার জন্য এবার দেখেন ইন্টারোগ একটা জিনিস লিখে দি দুনিয়ার সকল প্রকার প্রশ্ন তারপরে কি আসতেছে অপটেটিভ রাইট এটা হচ্ছে আমাদের কোনো কিছু কারো বিষয়ে কোনো কিছু কি হতে পারে প্রার্থনা বলি কারো বিষয়ে কোনো প্রার্থনা করা যে যেই কথাগুলো আমরা বলি সেই কথাগুলো অপারেটিভে যায় তো আমরা এগুলো খুব কমই পড়ি এই যখন কেউ একটু ভালো কিছু করে হ্যাঁ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক গুড ভেরি গুড আল্লাহ যেন তোমার আরও মঙ্গল করে আমরা মানুষের ভালো খুব কমই চাই তাই না সো এটা খুব কমই ইউজ হয় আমরা যেগুলো ইউজ করি বেশি এখানে হচ্ছে অ্যাসারটিভ ইম্পারেটিভ আর ইন্টারগেটিভ তিনটা খুব বেশি ইউজ হয় এক্সক্লামেটারি এটাও যখন আমাদের কোনো সাকসেস চলে আসে ঠিক তখনই বিশেষ সুযোগ মানে কোনো একটা জিনিস চমকে দেখ চমকে যায় দেখে ঠিক আছে এটা আসলে এটাও খুব কম ইউজ হয় তো ওই তিন প্রকার সেন্টেন্স আমাদের খুব বেশি ইউজ হয় তো এটা চমকে ওঠার মতো মোমেন্টটা আমরা যেভাবে কথা বলি ইস এটা যদি এইভাবে হতো ও মাই গড মানুষটা কি সুন্দর ও মাই গড মেয়েটা কি খুব সুন্দর আমরা বলে থাকি তাই না এই কয়েকটা কথাই হচ্ছে আমাদের কি বলে এটাকে সেন্টেন্সের প্রকারভেদ এই পাঁচটা জিনিসের বাইরে আমরা কিন্তু কথাই বলি না চিন্তা করে দেখেন আপনি হয়তো বা কখনও কাউকে কোনো একটা বিষয়ে বলতেছেন নতো কাউকে কোনো আদেশ নিষেধ অনুরোধ করলেন নতো কাউকে কখনও প্রশ্ন করলেন নতো কারো বিষয়ে কোনো ভালো প্রার্থনা করলেন খারাপ প্রার্থনা করলেন এবার দেখেন হয়তো কোনো একটা মানে সিচুয়েশনে গিয়ে আপনি কোনো বিষয়ে জিনিস থেকে চমকে উঠলেন সেটা আপনার কি হতে পারে এক্স কিলোমিটার সেন্টেন্সে পড়ে এই কয়েকটা জিনিস তো আপনাকে কথার প্রকাভের তা বুঝতে হবে আপনি কখন কী বলছেন এটা যেন মাথায় কুইকলি চলে আসে যে আমি এখন কি বললাম এটা এটা তাহলে কোন সেন্টেন্সে পড়তেছে ঠিক আছে জাস্ট এই কয়েকটা জিনিস আমি কিন্তু ফুল গ্রামার এখানে শেখাতে আসিনি জাস্ট গ্রামারের পাঁচটা জিনিসকে উল্লেখ করতেছি এবং শেষ পর্যায় পর্যন্ত আপনাকে আপনি নিজেই অ্যাকচুয়ালি সেন্টেন্স তৈরি করতে পারবেন যদি আমার এই কথাগুলো ক্লিয়ারলি শোনেন এবং বোঝার চেষ্টা করেন নতুন প্রতিদিন প্র্যাকটিস করেন ওকে সো আমরা আজকে জানলাম সেন্টেন্সের প্রকারভেদ এবং আমি পাঁচটা জিনিস যেগুলো ইয়ে করে দিয়েছিলাম কি করে দিয়েছি নোট করে দিচ্ছি আমি আবার করে দিচ্ছি সেইগুলো আবার নোট করে নিবেন না নিয়ে না করে নিয়ে থাকলে এক নাম্বার এক নাম্বার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার দুই নাম্বার হচ্ছে আমাদের কি থাকতে পারে টেন্স তারপর তিন নাম্বার মডেল চার নম্বর প্রিপোজিশন পাঁচ নম্বর আর্টিকেল এই কয়েকটা জিনিস আমি চাই ঠিক আছে ইয়ে করে ফেলবেন আপনারা কী বল আপনার মুখস্থ করে ফেলবেন এবং এই সেন্টেন্সের চাকচারের ভিতরে কি আছে না আছে আমার নেক্সট ভিডিও আসার আগে আপনারা এগুলো সব কমপ্লিট করে জন্য ঠিক আছে এই চারটা জিনিস পাঁচটা জিনিস যদি কমপ্লিট করতে পারেন তাহলে নেক্সট ভিডিওগুলো দেখা খুব সুবিধা হবে আপনার জন্য সো আশা করি আজকের এই টপিকটি একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আর নেক্সট নেক্সট আমরা অবশ্যই এই পাঁচটা জিনিসের মধ্যে আমি প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব হয়তো বা অ্যাসার্টিভ সেন্টেন্স তারপর ইম্পোরেটিভ বিভাবে চলে যাব তারপরও আপনারা কিন্তু বই নিয়ে পড়বেন আর আমি রিকমেন্ড করতেছি ক্লাস নাইন থেকে টেনের বা এইটের যে গ্রামার্টিক্যাল বইগুলো আছে সেই বইগুলো একটা কিনে নেবেন পুরাতন হলেও সমস্যা নেই জাস্ট স্পেসগুলো খুলে পড়লেই হবে ওকে যা মাথায় রাখার চেষ্টা করবেন আর যদিও বোরিং লাগে তারপরেও জোর করে পড়বেন এটা আমার রিকোয়েস্ট তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন জোর করে মানে সে পড়তে পড়তে ভালো লাগে লাগাইতে হবে কোনো একটা জিনিস না ভালো না লাগলে আমরা কিন্তু ওটাতে টাইম স্পেন্ড করতে পারি না সো আগে ভালো লাগাতে হবে তারপরে টাইম স্পেন্ড করবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবারও আসসালামু আলাইকুম চলে যাচ্ছি এবং নেক্সটে আবার আসবো ওকে সবাই ভালো থাকবেন